অবশেষে নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াইয়ে ফিরল জামায়াত ইসলামী। নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করেছেন আপিল বিভাগ। এর ফলে দলীয় প্রতীক দাড়িপাল্লা ফিরে পেতেও দলটির লড়াই শুরু হলো। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দিয়েছেন। শুনানিতে দলটির আইনজীবী বলেছেন, নিবন্ধন বাতিলের বিষয়টির সাথে সাংবিধানিক ব্যাখ্যা জড়িত। গত বছর আপিল শুনানির দিন হরতাল থাকায় আইনজীবী উপস্থিত হতে পারেননি, আর মুলতুপির আবেদন করা হলেও সেটি বিবেচনায় না নিয়েই ডিসমিস ফর ডিফল্ট করেন আদালত। শুনানি ছাড়া জটিল এই বিষয় খারিজ করা কোনোভাবেই যৌক্তিক না। এ সময় আপিল পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে বিরোধিতা করেনি অপরপক্ষ। দ্রুতই আপিল শুনানির জন্য আবেদন করা হবে বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনির। জামায়াত ইসলাম দলীয় প্রতীক দাড়িপাল্লা ব্যবহার করতে পারবে কিনা আপিল শুনানিতে সেই বিষয়টিও মীমাংসা হবে। 2013 সালের 1 আগস্ট জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। 2018 সালের 7 ডিসেম্বর বাংলাদেশ জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এরপরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াতে ইসলামী। এই শুনানিতে মাননীয় আপিল বিভাগ এই আপিলের মেরিট এবং কেন এই মামলাটি শুনানি ছাড়াই ডিসমিস করা যাবে না, কারণ এটি একটি সার্টিফিকেটেড আপিল। হাইকোর্ট ডিভিশন এটি সার্টিফিকেট দিয়েছিল যে এখানে সাংবিধানিক জটিল প্রশ্ন জড়িত আছে, এই জন্য আপিল বিভাগ এটিকে এজ এ ম্যাটার অফ রাইট আপিল হিসেবে আপিল দায়ের করা হয়েছিল। এই জন্যই আমরা বলেছি যে এই ধরনের মামলা হাইকোর্ট ডিভিশন যেখানে সার্টিফিকেটেড আপিল হিসেবে সার্টিফিকেট দিয়েছে, সেই ধরনের মামলা শুনানি ছাড়া অনুপস্থিতিতে এইভাবে খারিজ করা যায় না।